মেট্রোরেল থেকে নেমেই যাত্রীরা পাচ্ছেন শাটল বাস, যাতে করে যাওয়া যাচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল ও উত্তরার দিয়াবাড়ি থেকে আবদুল্লাপুর। এমন সার্ভিসে সন্তুষ্টির কথাও জানিয়েছেন যাত্রীরা। দুই প্রান্তে বিআরটিসির 50টি বাস চলছে এই সেবা দিতে। মেট্রো রেল থেকে নেমেই সারি সারি শাটল বাস, যাত্রীদের ডেকে চলছেন বিআরটিসির লোকজন। আগারগাঁও থেকে মতিঝিল এবং উত্তরার দিয়াবাড়ি থেকে আবদুল্লাহপুর পর্যন্ত দেয়া হয়েছে এই শাটল সার্ভিস, ফলে মেট্রো রেল থেকে নেমেই যাত্রীরা যেতে পারছেন গন্তব্যে। বড় বড় বাস দাঁড়িয়ে আছে একদম স্টেশনেই, এসেই টিকিট কেটে উঠে যাবেন, গন্তব্যে চলে যাবেন। খুব চমৎকার ব্যবস্থা, বিআরটিসি দেওয়াতে অনেক সুবিধা হয়েছে যাত্রী। খামারবাড়ি ফার্ম গেট 10 টাকা, কাওরান বাজার বাংলা বর্ডার 15 টাকা, শাহবাগ 20 টাকা, গুলিস্তান প্রেস ক্লাব 25, মতিঝিল 30 টাকা। যাত্রীরা বলছেন এই সার্ভিসে কমেছে ভোগান্তিও। আমার দেখে খুব ভালো লাগছে যে এইখানে এই কানেক্টিং সব দিকে যাওয়ার জন্য বাসগুলি আছে বা পাওয়া যাচ্ছে। ঢাকা শহরে বাস পাওয়া বা যাতায়াতের অসুবিধাটাই বেশি, সেক্ষেত্রে নেমেই যে সাথে সাথে বাস পাচ্ছি খুবই ভালো লাগছে। অনেক উপকার হয়েছে, নেমে দাঁড়িয়ে থাকতে লাগে নাই বাসের জন্য। বিআরটিসি বাস সার্ভিস কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত ভাড়ায় সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই ব্যবস্থা আমরা সিটিং সার্ভিস হিসেবে বাসগুলো ব্যবহার করব। আজকে আমরা ভালোই যাত্রীদের সাড়া পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যাত্রীদের সেবা দিয়ে যাব সুন্দরভাবে। আপাতত প্রতিদিন উত্তরা ও আগারগাঁওয়ে বিআরটিসির 50টি বাস চলছে এই শাটল সার্ভিসে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।